আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন, তাও আবার বাংলাতে। ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন, ওটাকে ক্রপ করুন, আর তখনই ভিডিওতে এটার সমাধান পান। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমাদের কাছে কোয়েশ্চেন কি আছে যে এ হাইব্রিড প্রোডিউসড বাই ফিউশন অফ সোমাটিক সেল দ্যাট ইজ টার্মড অ্যাজ ড্যাশ। ওকে ফ্রেন্ড, অর্থাৎ আমি যদি এই ডেফিনেশনটা ফ্লোচার্ট ওয়াইজ যদি আসে তাহলে কি বলতে পারবো যে কি বলেছে হাইব্রিড প্রোডিউসড বাই কি বলা হয়েছে ফিউশন অফ সোমাটিক সেল, রাইট? তো কি লিখলাম, ফিউশন অফ সোমাটিক সেল, সোমাটিক সেল, অর্থাৎ দুটো সোমাটিক সেলের আমি কি করলাম, এই যে সোমাটিক সেল অফকোর্স কী হবে ফিউশন করব সোমাটিক সেলের, একটা নিশ্চয় নয় দুটো, তার মানে আমি কি লিখতে পারি টু সোমাটিক সেল ইজ কল্ড অ্যাজ আমরা কি জানি যে যেখানে কি হয় দুটো সোমাটিক সেলের দুটো হাইব্রিড, এমন একটা হাইব্রিড প্রডিউস হলো যেখানে ফিউশন হলো কার দুটো কার সোমাটিক সেলের, সোমাটিক, তখন সেটা কী তৈরি হয় সোমাটিক হাইব্রিড, যেহেতু আমি হাইব্রিডাইজেশন করছি সো ইজ কল্ড অ্যাজ সোমাটিক হাইব্রিড। বুঝতে পারলাম বন্ধুরা, অর্থাৎ এই হাইব্রিড হচ্ছে সোমাটিক হাইব্রিড, এটাই হলো কি সোমাটিক হাইব্রিডের ফেনোমেনা। তো সাপোজ আমরা যদি এক্সাম্পল দিই তাহলে জিনিসটা বুঝতে পারবো। সাপোজ কী হলো, পোটেটো কোনো একটা প্ল্যান্টকে, ওকে, একটা পোটেটো প্ল্যান্ট আর আরেকটা কী করা হলো টমেটো প্ল্যান্ট, দুটো কি আলাদা আলাদা, রাইট? টু সোমাটিক সেল, তো এদের কী করা হলো ফিউশন করা হলো, রাইট? ফিউশন করলাম আমি, ফিউশন করার পরে কি প্রোডাক্ট পাবো আমি, সেটা হচ্ছে পোমাটো। ওকে, পোমাটো পেলাম, এই পোমাটোর মধ্যে কী হবে উপরটা কি, যদি এই পোমাটো যে প্রোডাক্টটা সেই উপর থেকে আমি যদি দেখি তাহলে কী বুঝতে পারবো এটা পোটাটো, ওকে, আর যদি ভিতর থেকে দেখি যে আমি তাহলে বুঝতে পারবো এটা টমেটো দেখতে, ওকে। তো এই যে ফেনোমেনাটা, এটা কীসের উদাহরণ, সোমাটিক হাইব্রিডাইজেশন উদাহরণ পোমাটো, তাহলে কী বুঝতে পারলাম এটা কী বলা হয় সোমাটিক হাইব্রিড, তাহলে এই হাইব্রিড প্রোডিউস বাই দ্য ফিউশন অফ সোমাটিক সেল ইজ টার্মড অ্যাজ সোমাটিক হাইব্রিড, রাইট ফ্রেন্ড? তো এটাই হলো আনসার, থ্যাংক ইউ।